আমরা আজকে ওই স্টুডেন্টদেরকে তোমার ড্রাইভারদের টাকাটা পাঠিয়ে দিলাম, এখন প্রবাবলি হয়তো পেয়ে যাবে। দেখি আমরা ফিডব্যাক নিব। তিনটা ছেলে নগদ অ্যাকাউন্ট খোলে না, যদিও তারা বলছে যে নগদ অ্যাকাউন্ট খুলছে। আমাদের এই সফটওয়্যার সফটওয়্যার দেখাচ্ছে যে ওদের নগদ অ্যাকাউন্ট নাই। তিনটাকে আমরা দেখি, তিনটাকে বলছি, দেখা যাক কি হয়। ডাউনলোড করে আমরা হয়তো ইয়াতে দিয়ে দিবো, ড্রাইভে দিয়ে দিবো বা LMS এ একটা লিঙ্ক টিঙ্ক দিয়ে দিবো, এই কিভাবে দেওয়া যায়, তাতে আর হয়তো এখানে গিয়ে ডাউনলোড করা লাগবে না, সহজ উপায় তারা বইটা পাবে। ওই আটটা বই তোমরা তো আর বোঝো নাই যে কয়টা বই ঢোকা যাচ্ছে না, বুঝছো? জি স্যার, সবগুলো বইতে ট্রাই করিনি স্যার। তোমরা তো ট্রাই তোমরা তো ট্রাই করে ভালো হচ্ছিল, আমরা ট্রাই করতেছি বসে বসে এখানে, বুঝছো, সারা রাত দিন। জি স্যার, আমরা মোটামুটি সব বই ডাউনলোড করে ফেলছি, দেখা যাক কি হয়। যাই হোক, আজকে আমরা মিটিং দিতাম বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবার আবার UGC একটা মিটিং আছে আমাদের, দেখা যাক। কালকে আমার একটা মিটিং আছে, এই জন্য ওই হাবিব একটা ইমেল লিখছে, সেটা হচ্ছে যে IoT-তে তোমরা সেন্সর টেকনোলজি বাদ দিয়ে ডাটা ডিস্ট্রিবিউশন আর এটা দিতে যাচ্ছে, তাই তো? ডেটা কমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন নিতে চাই এটা তোমরা করতে পারবা এটা মনে হয়? আমরা আশা করি স্যার পারবো মনে করতেছি স্যার। না জি স্যার, সেন্সর টেকনোলজি ল্যাবটা তো স্যার পুরোপুরি আপনার ল্যাবে বসেই কাজ করতে হবে, বাট স্যার ডেটা কম দিলে নেটওয়ার্কিং ল্যাবটা আমরা সফটওয়্যার দিয়ে করাতে পারবো, এই জন্য স্যার সেন্সরটা চাচ্ছি। ওকে, ঠিক আছে, ভেরি গুড। নিপা, তোমার কি অপিনিয়ন? আমরা তিনজনে বসেই ঠিকঠাক করেছি আর কি। সেন্সর টেকনোলজিতে স্যার আমরা যদিও সিমুলেশন করাতে পারতাম টিঙ্কারকে দিয়ে সফটওয়্যার দিয়ে, কিন্তু স্যার ওটা হার্ডওয়্যার দিয়ে না করলে পুরোপুরি ওদের শেখাটা হবে না সেন্সরগুলো। ওকে, তাহলে ঠিক আছে, টিঙ্কটা ওরা করতে করলে বেটার হবে স্যার। এখন তাহলে তোমরা শিফট করে নাও, কোনো সমস্যা নাই। আর কোর্সের একটা নাম তোমরা বলতেছো, স্ট্যাট সামথিং, স্ট্যাট বলতেছো কেন রাদার দ্যান ম্যাথমেটিক্স? কারণ প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক তো ম্যাথমেটিক্স, স্ট্যাট নাম দিতেছো কেন? ম্যাথ থাকলে কি সমস্যা? ওই সেমিস্টারে ম্যাথ একটু একটা আছে স্যার, ম্যাথ কয়টা আছে বিষয় না তো, ম্যাথ তো ধরো তিনটাও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, মানে একই সেমিস্টারে দুইটা না। আর আমরা স্যার হচ্ছে সাধারণত স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্স নামে শুধুমাত্র এটা কোর্স হিসেবে করেছিলাম স্যার, মানে ম্যাথ আলাদা পড়ছি, স্ট্যাটিস্টিক্স আলাদা আর কি। মানে স্ট্যাটিস্টিক্স কি আলাদা কোনো ব্রাঞ্চ নাকি? কিন্তু ম্যাথমেটিক্স এর পার্টই তো, আমরা তো স্ট্যাটিস্টিক্স পড়ছি যে পার্ট অফ ম্যাথমেটিক্স। কারণ বুয়েটে কোনো কোর্সের নাম এখন জানি না চেঞ্জ করছে কিনা, আমাদের সব কোর্সের নাম তো ম্যাথমেটিক্স ছিল, সেটা যাই থাকুক, ভেক্টর থাকুক, ডিসক্রিট ম্যাথ থাকুক, প্রবাবিলিটি থাকুক, যাই থাকুক, অল আর ম্যাথ, ইন্টিগ্রাল, ভেক্টর, সব ম্যাথ। মানে স্ট্যাটের কোর্সের নাম দেওয়া আমার আমার মনে হয় না, কারণ আর যদি কোর্স না থাকে এগুলো আরো ঝামেলা ক্রিয়েট করবে। আমার কাছে মনে হয় ওটা যে নাম্বার আছে ওটা ম্যাথ দিয়ে নাম্বার দিয়ে দিলে কোনো সমস্যা নেই, বুঝছো? MA TH দিয়ে দাও, তাহলে আবার আমাদেরকে স্ট্যাট হিসেবে আলাদা কোর্স রাখতে হবে, এবং স্ট্যাটিস্টিক্স কেন আলাদা করলাম সেটাও আমাকে যুক্তি দিতে হবে। বুয়েটে অল ইকোনমিক্স বলি, সোশিওলজি বলি, পলিটিক্যাল সায়েন্স বলি, বাংলা বলি, ইংরেজি বলি, সবই হচ্ছে হিউম, অল হিউম্যানিটিস, সব কোর্সের নাম হচ্ছে HUM। আমরা আবার সেই ভাগটা করতে চাই না, আমরা ওগুলোকে আলাদাই রাখতে চাই। তবে আমার মনে হয় না এখানে স্ট্যাটিস্টিক্স আলাদা দেওয়ার দরকার আছে, যেহেতু এটা ইজ এ পার্ট অফ ম্যাথমেটিক্স। স্যার আমাদের একটা বিজনেস এর কোর্স আছে, সেটা কি তাহলে আমরা হিউম দিয়ে দিব নাকি MGT মানে ম্যানেজমেন্ট? না, এটা এগুলা হিউম্যানিটিজ থাক না দেওয়াই ভালো, কারণ আমার কাছে মনে হয় বুয়েটের কোর্স গুলো ওই সোশিওলজিটা সোশিওলজি, ইকোনমিক্সটা ইকো, অ্যাকাউন্টিংটা অ্যাকাউন্টিং দিলেই ভালো হইতো, তাহলে এটা রিফ্লেক্ট করে আর কি। হ্যাঁ, তো
আমার মানে বিজনেস এন্টারপ্রেনার এই কোর্সগুলোকে তোমরা আলাদা আলাদা করে দাও, যেন এটা রিফ্লেক্ট করে আর কি, অ্যাটলিস্ট এটা বোঝা যাবে। বিজনেসটা বিজনেস থাকুক, এন্টারপ্রেনারশিপ এন্টারপ্রেনার থাকুক, কারণ হিউম থাকলে আবার এটা আলাদা হয়ে যাবে। ম্যাথমেটিক্স এর কথা আলাদা করা দরকার নেই, যে ভেক্টর ম্যাথমেটিক্স আলাদা করবো, ডিসক্রিট ম্যাথমেটিক্স আলাদা করবো, বা ইন্টিগ্রাল ম্যাথমেটিক্স আলাদা করবো। চিন্তা করো, এখনো দেরি আছে তো। ভালো হয় সবগুলোই চারটা রাখলে ভালো, মানে কোনটা আবার তিনটা কোনটা চারটা, মানে একদম না পারা গেলে আমরা তিনটা দেবো। তো এমনি আমাদের সবগুলো তো তিনটা না, তিনটা আমাদের তাহলে নর্মাল অন্য কোর্স গুলো চারটা দিতে পারো, যাতে বোঝা যায় যেন আর কি, যতটুকু পারা যায় আর কি। যদি একটা ট্রেন্ড থাকলে ভালো, যে না আমাদের সব নন আইওটি কোর্স হচ্ছে চারটা, এরকম হলে আরো সুবিধা হবে, যে নন আইওটি কোর্স হচ্ছে চারটা। আমি দেখছি চারটা ফিজিক্স চারটা হিসেবে দেয়, কেম চারটা হিসেবে দেয়, কেম পুরা কেম লেখে, ফিজিক্স পুরো হয়তো PHYS লেখে, কিছুটা লেখে আর কি। এগুলো একটা স্টাডি করো আর কি, বুঝছো, একটু ওয়েবসাইট দেখে যে অন্য ইউনিভার্সিটি গুলো কিরকম করতেছে, কনসিস্টেন্সি থাকলে ভালো, তাহলে ট্রান্সক্রিপ্টটাও দেখতে ভালো লাগে, ইয়েটাও দেখতে ভালো লাগে, সবকিছু ভালো লাগে আর কি। তাহলে অর্ডার দেখা যায় চিপটা চারটা তিনটে চারটে, এটা যেমন তোমাদের IoT তো আর তোমরা চেকটাই যেতে পারবে না কখনোই, তাই না? ICT যেমন সুবিধা আছে নাকি আশরাফ, তোমাদের ICT যে কারিকুলাম ওনারা তৈরি করেছে, এক তারিখ তো বুধবার পড়ছে, নর্মালি তো আমরা রবিবারে শুরু করি, তো ওটা কি ঠিক হবে কিনা আপনি একটু বলতেন যদি। আমরা তো কি ফার্স্ট রবিবার সবসময় শুরু করবো নাকি? ওইটাই স্যার হয়ে আসছে, এখন এটা বুধবার পড়ে যায়। তাহলে এখানে তোমাদের ক্লাস শুরু হবে হচ্ছে তোমার স্যাটারডে থেকেই শুরু করো, বুঝছো, 4 তারিখ থেকে শুরু করো। আচ্ছা ঠিক আছে, যেহেতু রুটিন তো আমরা স্যাটারডে টু থার্সডে দেব, সেহেতু আমরা স্যাটারডে শুরু করাটাই ভালো। তাহলে তোমরা আমাদেরকে রুটিন টুটিন দিয়ে দাও, আমরা ওই LMS এ আপটাপ করে দেবো আর কি। স্যার আমরা ওই তাহলে রুটিনে কি মানে কয়টা করে ক্লাস দেখাবো এখন আপ টু নেক্সট ওয়ান মান্থ, 1 মাস 6 তারিখ পর্যন্ত? না ক্লাস তো তুমি 3 ক্রেডিটের 3 ঘন্টাই দেখাবো, এখন সেটা দুটা করে দেখাবো আর কি, তুমি যতক্ষণ নেও নেও, বাট ক্লাস তুমি 1.5 ঘন্টা করে দুটো দেখাই দিবা, তারপর তুমি 1 ঘন্টা করে নাও, 1.5 ঘন্টা করে নাও, ইটস আপ টু ইউ। পার্ট টাইম টিচারদের ক্ষেত্রে তো আমরা একটু স্ট্রিক্ট হতে হবে না, ওনারা তো ইচ্ছা মতো নিতে পারে।
টিচারদেরকে তো আমরা তোমার ওই ক্লাসের ঘন্টা দেখেই তাকে পেমেন্ট করবো, তো তাকে যদি দেড় ঘন্টা হয় সে দেড় ঘন্টায় নিতে হবে। আচ্ছা, এছাড়া আর কোনো কি আছে তোমাদের কোনো ডিফিকাল্টি বা ইয়ে? স্যার আমাদের একটা ছিল যে ল্যাব গুলা কি স্যার আমরা আগস্ট পর্যন্ত ওয়েট করবো কিনা স্যার, নাকি ফুল লোডে যাবো? ল্যাব তো তোমার ওইভাবে চুজ করতে হবে যে আগস্টে তুমি যে ব্যাক করতে পারবা, এটা ভেবে তুমি ল্যাব চুজ করলে হবে না। কিন্তু তোমাকে ধরে নিতে হবে যে আমি ফুল সেমিস্টার ব্যাক করতে পারবো না ল্যাবে, এইভাবেই তোমাকে তোমার কোর্স ডিজাইন করতে হবে, মানে কোর্স অফার করতে হবে। স্যার সেভাবেই অফার করছি আমরা, মানে নিপা যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিল সেটা হচ্ছে স্যার আমরা যেহেতু মানে সবাই বলছিলাম গত মিটিং এ যে স্টুডেন্টদেরকে একটু ফ্লেক্সিবলি যাওয়া, সেজন্য আমরা এক মাস প্রথমে থিওরিটা কিছুটা ক্লাস নিয়ে দেন আগস্টের 6 তারিখ থেকে ল্যাব শুরু করতে পারি কিনা। স্যার স্যার বলতেছিল যেটা যে আমাদের আগে কিছু থিওরি কোর্স নিয়ে তারপরে ল্যাবটা শুরু করলে স্টুডেন্টদের বুঝতে, বিশেষ করে আমাদের মানে ম্যাক্সিমাম সবারই অ্যাট লিস্ট 5-6টা কোর্স পড়াই তারপরে ল্যাবটা শুরু করলে, আর সাথে সাথে যদি শুরু করে দেই সারা জীবন চেষ্টা করেও পারি নাই যে আমি এস এম টা পড়াইয়া তাকে তারপরের সেমিস্টারে আমি এস এম ল্যাবটা নিব, কেন পারি নাই? কারণ হচ্ছে তাহলে আবার যে কোর্সটাকে সামনে নিয়ে আসতে হয় সেই কোর্সটা সে পড়তে পারতেছে না, সেই কোর্সটা থেকে আরেকটা কোর্স পড়ে আসতে হবে। আমি পারতেছি না যে এই সেমিস্টারে থিওরি পড়াচ্ছি পরের সেমিস্টারে আমি ল্যাব পড়াচ্ছি, পারতেছি না। একই সাথে আমাকে এস এম ল্যাব এবং একই সাথে আমাকে এস এম ল্যাবের এস এম থিওরি শুরু করতে হচ্ছে একই সাথে সেম টাইম। তো তখন আমাদের যে প্রবলেমটা হচ্ছে যে আমি যখন প্রথম দিন ল্যাবে যাচ্ছি একদম ইয়ারের প্রথম সেমিস্টারের প্রথম দিন, ওই ছেলে কিছুই জানে না, নাথিং, অ্যাবসলুটলি নাথিং। তখন আমাদের যেটা করতে হয় আমরা এক্সপেরিমেন্টটা শুরু করি তখন 2 সপ্তাহ পরে থেকে, ওই 2 সপ্তাহ আমরা আবার পড়াই, আমরাই পড়াই, ক্লাসে তো সে পড়তেছে কিন্তু আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ওর যে এক্সপেরিমেন্ট করতে যে জিনিসগুলো কাজে লাগবে সেই জিনিসগুলো আমরা ওই ওইখানে আবার পড়াচ্ছি। এর ভালো দিকও আছে খারাপ দিকও আছে, যে রিপিট হচ্ছে, ভালো দিকটা হচ্ছে যে সে একই জিনিস 2 জন টিচারের কাছে সাইমেলটেনিয়াসলি করতেছে এবং এক্সপেরিমেন্ট শেষ করতে 3rd week থেকে। তো ইউ ক্যান ডু দ্য সেম থিং, যে তুমি যেটা ক্লাসে পড়াচ্ছিলে সেটাই তুমি কন্টিনিউ করতে পারো তোমার ওই ল্যাব ক্লাসে, যতটুকু তোমার ল্যাব ক্লাসটা শুরু করার জন্য লাগবে, বাট বন্ধ করে রাখা যাবে না যে না আমি ল্যাব ক্লাসটা শুরু করবো 3 সপ্তাহ পর থেকে, তা করা যাবে না। ল্যাব ক্লাসটা শুরু করবো 1 সপ্তাহ থেকে, তোমার যদি মনে হয় যে না আমার এই ল্যাব ক্লাসের জন্য এক্সট্রা আরো কিছু জিনিস লাগবে বা ওই থিওরিটাই আমি আবার কন্টিনিউ করবো যেটা আমি থিওরি ক্লাসে পড়াইছি, তুমি পড়াইলা, পড়াইয়া ল্যাব ক্লাসটা তুমি আগে ছেড়ে দিলে, আগে শেষ করে দিলে। এই এই প্রবলেমটা সলভ করার জন্যই কিছু কিছু ইউনিভার্সিটি ল্যাবকে আলাদা করে না, ল্যাব থেকে সরাসরি থিওরির সাথে এবং ল্যাবের জন্য কোনো ক্রেডিট তারা দেয় না। অনেক ইউনিভার্সিটি ডিগ্রি দেখবে অ্যারাউন্ড 120-125 এর মধ্যে শেষ হয়ে যায়, বিকজ তাদের কোনো ল্যাবের কোনো ক্রেডিট নাই। ল্যাব ধরো যে সাবজেক্টের সাথে একটা সাবজেক্টের সাথে ল্যাব থাকবে ওই টিচারই ল্যাব করাবে, কিন্তু ল্যাবের জন্য আলাদা টাইম করা আছে। এখন সেই টিচারের সুবিধা হচ্ছে যে সেখানে থিওরি পড়াচ্ছে, এখানে থিওরি পড়াচ্ছে, তার মতো করে সে সারা সেমিস্টার ধরে ল্যাব অ্যান্ড থিওরিটা কন্টিনিউ করতেছে। তো তুমি ধরে নাও যে সেটাই, তুমি ধরে নাও যে তোমার এই ল্যাবটাই এখন এক্সটেনশন অফ এ থিওরি, তো ইউ কন্টিনিউ দ্যাট থিওরি ইন দ্য ল্যাব অলসো, তুমি এক্সপেরিমেন্ট পরে করো বা ইয়া পরে করো, তুমি মনে করো। কারণ ওই যে বললাম যে অনেক ইউনিভার্সিটিতে সিভিলের যে এস এম ল্যাবটা হচ্ছে এস এম এর থিওরির পার্ট, এখন এস এম থিওরির পার্ট মানে এটা যথেষ্ট যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে শুরু হবে, এবং ল্যাবটাও ক্লাস দেখানো আছে, কারণ ল্যাবের জন্য আলাদা ক্লাস দেখানো আছে, ল্যাবের জন্য কোনো ক্রেডিট নাই কিন্তু ল্যাবের জন্য তো ক্লাস দেখানো আছে। এখন ওই টিচারের দায়িত্ব ল্যাব ক্লাসে এসে আবার সে কতটুকু কন্টিনিউ করবে,
মোস্টলি আমার ল্যাব ক্লাসে যেটা কন্টিনিউ করি ল্যাব রিলেটেড যে থিওরিগুলো লাগবে সেই জিনিসগুলোকে আমরা কন্টিনিউ করতে থাকি ল্যাব ক্লাসে। থিওরি ক্লাসটা তো একটা ধারাবাহিকতা, সেই সব জিনিসই পড়তে থাকবে। আর ল্যাবে তো তুমি সব এক্সপেরিমেন্ট করতেছো না, তুমি 10টা এক্সপেরিমেন্ট করতেছো বা 7টা এক্সপেরিমেন্ট করতেছো বা 14টা এক্সপেরিমেন্ট করতেছো, যেটা যেই থিওরিগুলো তুমি একটু 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 করা যাচ্ছে। তাদের জন্য ল্যাবগুলো কানেক্টেড থাকে না অনেক সময় থিওরির সাথে, যার জন্য এটা সমস্যা হয় না। কিন্তু তোমাদের তো এইসব সমস্যা হয় কোনো, তোমাদের এই সমস্যাগুলো হয় নাই কেন আমি যেটা বুঝতেছি না স্যার? আমরা হচ্ছে অনলাইনের জন্য বলছিলাম আর কি, এমনিতে স্যার প্রবলেম নাই। না আমি সেটা বলি নাই, তোমাদের তো তোমরা যখন পড়াশোনা করছো তখন তো তোমাদের এই সেম প্রবলেম হওয়ার কথা ছিল যে ল্যাব আর থিওরি একসাথে স্টার্ট হচ্ছে। জি স্যার, ওই যে আপনি আপনি যেটা বললেন ওই যে থিওরিটা কিছুটা ল্যাবেও দেখাতো, মানে বিশেষ করে স্যার এই ল্যাবটা তো ফিজিক্যালি করা খুব ডিফিকাল্ট এই অবস্থায়, সেক্ষেত্রে আমরা কিছু ভিডিও ম্যাটেরিয়াল যদি ওই স্যারকে তৈরি করতে পারি এবং ওই 8টা এক্সপেরিমেন্ট একটা একটা করে যদি সে করাতে পারে। এখন তো স্যার হ্যান্ডস অন প্র্যাকটিস করানো খুব ডিফিকাল্ট। না না ফিজিক্স ল্যাব তোমরা রাখতেছো কেন? ফিজিক্স ল্যাব তো রাখার কোনো দরকার নেই, এটা ড্রপ করে দিয়ে যদি অন্য কোনো ল্যাব থাকে সেটা নিয়ে আসো, হ্যান্ডস অন কোনো ল্যাব রাখা যাবে না। তাহলে স্যার থিওরি রাখবো? কোন থিওরি রাখো, যদি কোন ল্যাব থাকে যেটা ওদের মতো করে অনলাইনে করা সম্ভব সেটা, এমন কোন ল্যাব রাখা যাবে না যেটাতে আমার হ্যান্ডস অন ইয়া দরকার। এটা আমরা করব না, এটা ভার্চুয়াল দিয়েও করব না, সিমুলেশন দিয়েও করব না, এটা পরে। এটা ড্রপ করে দিয়ে থিওরি আনা যাবে না, থিওরি বেশি আনলে আবার প্রবলেম। যদি এমন কোনো ল্যাব আনা যায় যেটা সে অনলাইনে করতে পারবে, অনলাইন কম্পোনেন্ট ম্যাক্সিমাম, যেটা হাতে হাতে কলমে কাজ করতে হবে না, তাহলে আমরা ফিজিক্স থিওরিটা রাখি আর একটা ল্যাব দেখি বিকল্প বের করা যায় কিনা। হ্যাঁ তোমরা ল্যাব ল্যাব কোনো হ্যান্ডস অন ল্যাব রাখবা না, এই জন্য তো আমি বলতেছি যে তোমরা রিসাইকেল করো, যত 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 হ্যান্ডস অন ল্যাব সব পিছিয়ে চলে যাবে। তোমরা আমাদেরকে সিলেবাস না, তোমাদের সিলেবাস তো হয়ে গেছে ফারজানা না, তোমাদের ও আচ্ছা, আমি তোমাদেরকে একটা মেইল পাঠাবো যেটা আগেও একবার পাঠিয়েছিলাম তোমাদের ভেরিফাই করার জন্য, আচ্ছা থাক এখন থাক, ওই যেটা হচ্ছে যে ইউজিসি একটা ইয়ার দিছে ওই আউটকাম বেসড কারিকুলামের টেমপ্লেট দিছে আর কি, তারা সকল ইউনিভার্সিটিকে বলছে যে আপনাদের কোর্সগুলো আপনারা এই টেমপ্লেটে বানাবেন। তোমাদের হয়তো প্রবাবলি 90% বানানোই আছে, মিলেই যাবে, না মিলার তো কোনো কারণ নাই, সো বাট আমরা ওই টেমপ্লেটটাই এখন থেকে ফলো করবো আর কি, যাতে একটা ইউনিফর্মিটি থাকে, কারণ যখন তারা আবার এই কোর্সগুলো আমাদের কাছ থেকে চাবে তখন ওই ফর্মেটেই যেন তাদেরকে আমরা দিতে পারি, এটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো আর কি। শুধুমাত্র যে আমাদের স্টুডেন্টরা অনেকে তো বই রেখে গেছে, 5-10 মিনিটের জন্য এসে দু একজন বই নিয়ে গেছে। ওরে বাবা, স্টুডেন্ট আইসা আবার বই নিয়ে গেছে নাকি? জি স্যার, কারণ ওরা স্যার বই ছাড়া কিভাবে পড়বে এটা একটা বিশাল প্রবলেম। পরে 5-10 মিনিটের মধ্যে আসছে, যাদের গাড়ি আছে পার্সোনাল গাড়ি তারা এসে নিয়ে চলে গেছে। আচ্ছা ভেরি গুড,
দেখা যাচ্ছে উৎসাহ আছে আর কি পড়াশোনার। ওকে, তাহলে আর কিছু আছে কারো? স্যার আমাদের একাডেমিক বিল্ডিং এ পুরো দমে কাজ চলছে, যতটুকু আপডেট পেয়েছি তিনটে স্মার্ট বোর্ড ও গিয়েছে পাঁচতলায়, আজকে ঢাকা থেকে লোক গিয়েছিল দেখার জন্য, আগামীকাল থেকে লাগাবে, বোর্ড গুলো এখন নিচে রাখা আছে, পাশাপাশি কিছু ম্যাটেরিয়াল ও আমাদের একাডেমিক বিল্ডিং এর দোতলায় রেখেছে, যেগুলো আমাদের সবসময় লাগে, ওই দিন রাতে সবকিছু গিয়েছে ওগুলো রাখছে, ওগুলো হাসিব ভাই ওনারা সব রিসিভ টিসিভ করে রাখছে স্যার, আর এমনিতে সবকিছু ওকে আছে স্যার একাডেমিক বিল্ডিং। দেখ আমাদের অ্যাট লিস্ট বোর্ড গুলো রেডি হবে, কিন্তু আনফরচুনেটলি বোর্ড যখন রেডি হবে তখন স্টুডেন্ট নাই, এটা একটা কেমন ব্যাপার হইলো বলো, বোর্ড আছে স্টুডেন্ট নাই। ঠিক আছে, যদি আর কিছু না থাকে আমরা ইয়া করি, তোমাদের বলার না থাকলে। স্যার আমিও গতকালকে একটু খোঁজ দিয়েছিলাম স্যার, একাডেমিক ভবনে পুরো জমে কাজ চলতে মিটুন ভাইয়ের সাথে কথা হয়েছিল। থ্যাংক ইউ স্যার, আমাদের এই বাকি দুইটা রুমে এবং ল্যাবেও এসি দিচ্ছেন আর কি, স্যার সব স্যার এবং গেস্ট টিচাররা এসি পাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক বসে তো আমরা পাচ্ছি না স্যার, আমরা যারা ছয়জন একসাথে থাকি স্যার অনেক বড় রুমে, আমাদের রুমে এসি নাই, কিন্তু স্যার আশরাফ স্যারের রুমে এমনি কালকে সতর্ক করতেছিলাম স্যারের সাথে, স্যারের রুমে বাতাস প্রচুর, স্যারের রুমে হচ্ছে এমনিতেই উত্তরা বাতাস অনেক আসছে, বলছিলাম যে ঠিক আছে তারপরে আপনার রুমে আমরা মাঝে মধ্যে এসে বাতাস বা এসি খেয়ে যাবো আর কি, গেস্ট টিচারও পাচ্ছে আর কর্নারের রুমটাতেও হচ্ছে সম্ভবত, কিন্তু রুমটাতে বাতাস তো কম আসে, উল্টা ওইদিকের কিছু বন্ধ আছে আর কি, স্যার তারপরে আমরা তো পাচ্ছি আর কি, মাঝে মধ্যে স্যারদের রুমে যা আমরা ঠান্ডা হয়ে আসতে পারি, স্মার্ট বোর্ড গুলো সব কিছু ওকে হয়ে যাচ্ছে, বিশেষ করে ল্যাবের ল্যাবের তো অনেক ভোগাইতো আর কি, ওই লিখতে হইতো আগের যে ল্যাবের স্মার্ট বোর্ড ছিল, আর হলেরও স্যার শুনলাম কাজ আরো করতেছে, কিন্তু পানির ট্যাঙ্ক মনে হয় আমরা চাইছিলাম ছয়টা, ওরা মনে হয় আর একটা লাগাইছে আর কি, না আমরা 10,000 লিটার করে দিছে। আমি আমি একটা হিসাব করছি, আমাদের ওখানে যে পরিমাণ স্টুডেন্ট এখন থাকবে তাতে আমাদের 3,500 লিটারের মতো পানি লাগবে আর কি, 3,500 লিটারের ট্যাঙ্ক আমরা দিতে বলছি। পরে যখন স্টুডেন্ট আরো বাড়বে তখন আবার আমরা লাগাই নিব, এটা হচ্ছে 1 নম্বর। আরেকটা জিনিস, ও আরেকটা হচ্ছে যে আমরা ওই যে আমাদের ওখানে তো আর এখন তোমরাও খুঁজতে পারলাম না, যেহেতু তোমাদের চলে যেতে হয়েছে আর আমাদের লোকগুলো বেশি খুঁজতেও পারতেছে না, কিন্তু আমাদের এখন একটা বিল্ডিং লাগবেই, না লাগলে আসলে আমরা ইয়ে করতে পারবো না, ওই যে IoT ল্যাবটা স্টাবলিশ করতে পারছি না, ফিজিক্স ল্যাবটাকে ফিজিক্স ল্যাবই রাখতে চাচ্ছি, সো যে এই IoT ল্যাব আর আমাদের একটা বিগ ডাটা ল্যাব ইনশাল্লাহ আমরা নেক্সট সেমিস্টারে করবো, ওই দুইটা ল্যাব আমরা আমাদের অ্যাডমিনের পাশে একটা বিল্ডিং হচ্ছে তোমরা খেয়াল করছো কিনা? টিচারদের কিছু বসার জায়গা করবো আর কি, এখানে তখন তোমার ওই ইয়া হয়ে যাবে আর কি, তাতে আমাদের অ্যাকোমোডেশনটা ডিপেন্ড করতে হবে না, আর অ্যাডমিন ভবনেও একটা জেনারেটর লেগে যাচ্ছে, তো নিপার আর কোন সমস্যা নেই, নিপা এখন 24 আওয়ার ইলেকট্রিসিটি আন্ডারে থাকবে আর কি। দুইটাই কি একসাথে করা হয়েছে স্যার? জেনারেটর দুইটাই লাগবে আর কি।
ছেলেদের হল থেকে আমরা একটা কানেকশন মেয়েদের হলে নিয়ে যাবো আর কি। নিপা ম্যাডামেরই ভালো হলো স্যার, আমরা সাউন্ডটা শুনবো, ম্যাডাম ইলেকট্রিসিটি পাবে। তোমরাও ইলেকট্রিসিটি পাবা, তার সাথে সাউন্ডও পাবা আর কি। সাউন্ড ইংরেজিটাই পড়েছি স্যার, ডেইলি সানেটটা দেখে বলছো তুমি? ঠিক আছে, এনিথিং এলস? ঠিক আছে, আমরা মিটিং আজকে শেষ করে দিই, কি বলো ফারজানা? ঠিক আছে, ভালো। আমাদের মিটিং প্রতি সপ্তাহে করব আমরা। তোমাদের মেন ফ্যাক্ট হচ্ছে যে আমরা অ্যাটলিস্ট আগামী সপ্তাহের প্রথম দিকে রোববার বা শনিবার তোমরা দুইটা গ্রুপে আইসিটি আর আইটি নেক্সট সেমিস্টারে কি কি ক্লাস নেবা সেটা আমাদের একটু দিয়ে দিবে, সেটা আমরা ওই রুটিন আকারে দিয়ে দিব আর কি, রুটিন আকারে কখন কি নিবা। হ্যাঁ, সেটা আমরা ওই ফেসবুকে এলএমএস এ দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো। লতা, কি কিছু বলবো? জি স্যার, স্যার দোয়া রাখবেন আর স্যার সাবধানে থাকবেন। আমি তো বলেই দিছি, যাবে আল্লাহর উপর ছেড়ে দিছি, বুঝছো? আমার হায়াত যদি আল্লাহ রেখে থাকে তাহলে আমি বেঁচে থাকবো, আর আমার হায়াত যদি না রাখে, আর আমার চেষ্টা করতেছি, চেষ্টা তো করতেছি, কিন্তু আমি কি করবো। যাই, আমার এক ফ্রেন্ড, এই যে আমাদের ক্যাডেট কলেজের এক ফ্রেন্ড, একজন তো আক্রান্ত হয়েছিল ও সুস্থ হয়েছে এই 14 দিন পরে মোটামুটি, আরেকজন গত 7 দিন আগে আক্রান্ত হয়েছে, কিন্তু ওর তো অ্যাজমা ছিল, ওই অ্যাজমা থাকাতে ও বাসায় ছিল, কিন্তু ওই হঠাৎ করে ওই অ্যাজমা উঠছে, আর্মিতে ছিল রিটায়ার্ড, এমএসএ নিয়ে গেছে, সিটি স্ক্যান করে দেখছে যে ওর নিউমোনিয়া হয়ে গেছে, গতকাল রাতে ইসিতে নিয়ে গেছে, প্লাজমা দিচ্ছে, সিএমএসএ যেহেতু আছে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আজকে কালকে প্লাজমা দেওয়ার পর আজকে সে একটু বেটার, এখন কারো কারো তো অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে, কেউ কেউ তোমার কিছুই ফিল করতেছে না, এখন ভেরি ডিফিকাল্ট, কে ফিল করবো আমরা, কে ফিল করবো না, কে থাকবো কে থাকবো না। তোমরা নেক্সট সেমিস্টারে প্রবাবিলিটি পড়াবা, যেহেতু ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটি, আমার আমার হিসাব হচ্ছে যে অ্যাট দিস এজ মাই প্রবাবিলিটি অফ ডাইং ইজ হায়ার দ্যান ইন স্ট্রোক, সরি, হায়ার ইন কোভিড দ্যান স্ট্রোক, এটা বললাম, হায়ার ইন স্ট্রোক দ্যান কোভিড, কোভিডে মারা যাওয়ার থেকে আমার একটু লোক মারা যাওয়ার প্রবাবিলিটি স্ট্রোক এবং হার্ট অ্যাটাকে বেশি, এটা আমি সেদিন দেখলাম আর কি, যে এই এইসব এই যে মানুষকে সাহস সাহস করার জন্য বলতেছে, সাহসটা একমাত্র আমি মনে করি আমি এই কোভিড, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যারাই ভেঙে পড়তেছে, আমি দেখতেছি এই যে খালেদ খুব ভেঙে পড়ছিল, যারাই ভেঙে পড়তেছে তারাই খুব ফাস্ট ডিটোরেট করতেছে, তো দ্যার ইজ এ ডিরেক্ট রিলেশনশিপ বিটুইন দ্য ইমিউন সিস্টেম অ্যান্ড ইয়োর মেন্টাল স্টেট, এটা একদম মেন্টালিটি আমি এখন যেটা বুঝতে পারছি। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো, এবং তোমাদের জন্য আমাদের আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম স্যার।